সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি চম্পকরঞ্জন বিশ্বাস, সহকারী শিক্ষক, রেভারেন্ড পলস হাই স্কুল। আমি আজকে তোমাদের যে ক্লাসটি দিতে যাচ্ছি সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। আজকে আমি তোমাদের দ্বিতীয় পরিচ্ছেদের উপাসনা ও প্রার্থনা এই বিষয়টি তোমাদের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তো আমরা লিখি উপাসনা এবং প্রার্থনা। তো উপাসনা বলতে আমরা কি বুঝি আগে আমরা এটা জেনে নিতে চাই। উপাসনা অর্থ ঈশ্বরকে স্মরণ করা, একাগ্র চিত্তে তাকে ডাকা, তাই তো, তাকে আরাধনা করা। কিভাবে আরাধনা করা? ধ্যান, জপ, কীর্তন, পূজা, স্তব, স্তুতির মাধ্যমে সেই পরম করুণাময়কে আমরা উপাসনা করে থাকি। তাহলে বুঝতে পারলে উপাসনা অর্থাৎ ঈশ্বরকে, এক কথায় ঈশ্বরকে স্মরণ করা, সেটা ধ্যানের মাধ্যমে হতে পারে। একাগ্র চিত্তে ঈশ্বরকে ধ্যানের মাধ্যমে চিন্তা করা। আবার জপটা হচ্ছে নীরবে ঈশ্বরের নাম উচ্চারণ করা। আর কীর্তন, কীর্তন হচ্ছে সর্বে ঈশ্বরের নাম উচ্চারণ করা। আর স্তব স্তুতি, সেটা ঈশ্বরকে প্রশংসা করে তার নাম উচ্চারণ করা। ঠিক আছে, তাহলে আমরা এই প্রার্থনা সম্পর্কে ধারণা লাভ করলাম। অর্থাৎ এক কথার প্রার্থনা হচ্ছে ঈশ্বরের কে স্মরণ করা, সেটা একাগ্র চিত্রে স্মরণ করা। আর এবার আমরা আসব কোথায়? প্রার্থনা। প্রার্থনা কি? ঈশ্বরের কাছে কিছু চাওয়া। তার কারণ আমরা জানি ঈশ্বর সর্বশক্তিমান, তিনি আমাদের প্রাণ স্বরূপ। তারপর তিনি আমাদের কি? তিনি আমাদের হৃদয় স্বরূপ, তিনি আমাদের করুণাময়, এবং আমরা মানুষের নিজের মঙ্গলের জন্য তার কাছে প্রার্থনা করে থাকি। শুভ অশুভ যে কাজই হোক না কেন, তার কাছে আমরা আরাধনা করি, প্রার্থনা করি। এটাই হচ্ছে প্রার্থনা। বুঝতে পারছো? তাহলে ঈশ্বরের কাছে কায় মনো বাক্যে কোনো কিছু চাওয়া, সেটা দেশের জন্যে হোক, সেটা নিজের জন্য হোক, অপরের মঙ্গলের জন্য হোক, আমরা একাগ্র চিত্তে তার কাছে কিছু চেয়ে থাকি।
আরেকটা বিষয় আমরা জানব, এই উপাসনা কত প্রকার, তাই তো? উপাসনা কত প্রকার? উপাসনা দুই প্রকার, একটা আছে সাকার উপাসনা, আরেকটা আছে নিরাকার উপাসনা। তাহলে আমরা প্রথমে জানব সাকার উপাসনা কাকে বলে। সাকার অর্থ কি? সাকার অর্থ যার আকার বা রূপ আছে। বুঝতে পারলে? যার আকার বা রূপ আছে, আকার বা রূপের মাধ্যমে ঈশ্বরের আরাধনা করাই সাকার উপাসনা। বুঝতে পারছ? যেমন ব্রহ্ম, বিষ্ণু, শিব, তারপর কালী, লক্ষ্মী, সরস্বতী, মা দুর্গা প্রভৃতি ঈশ্বরের সাকার রূপ। আমরা ঈশ্বরকে দেবদেবীর প্রতিমা রূপেও, অবতার রূপেও উপাসনা করে থাকি। বুঝতে পারছে সবাই? তাহলে সাকার উপাসনা অর্থে যার আকার বা রূপ আছে। ঠিক আছে, এবার আমরা যাব নিরাকার উপাসনা। নিরাকার উপাসনা ভক্তরা নিজের অন্তরের ঈশ্বরকে অনুভব করেন, তার নাম মনে মনে জপ করেন, কীর্তন করেন, এটাই হচ্ছে নিরাকার উপাসনা। এই সাকার বা নিরাকার যেকোনো ভাবে আমরা পরম করুণাময় পরম পিতা সেই পরমাত্মার নাম নিতে পারি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? তিনি বলেছেন যে যেভাবে আমাকে ডাকে আমি তাকে, যে যেভাবেই উপাসনা করে আমি সেভাবেই তার কাছে তাকে সাড়া দিয়ে থাকি, তাই তো? এই সাকার এবং নিরাকার উপাসনা আমরা সবসময় করে থাকি। আমাদের এটা একটা নিত্য কর্ম, প্রতিদিন আমরা সকাল দুপুর এবং সন্ধ্যায় এই সাকার উপাসনা করে থাকি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ উপাসনা কাকে বলে, প্রার্থনা কাকে বলে, তারপর সাকার উপাসনা নিরাকার উপাসনা সম্পর্কে তোমরা সম্যক ধারণা পেয়েছ। আমি এখন তোমাদের ছোট ছোট দুই একটি প্রশ্ন করতে চাই, যে উপাসনা কাকে বলে? আমি বলেছি তোমাদের উপাসনা কাকে বলে, তোমরা এখন বলো উপাসনা কাকে বলে? উপাসনা হচ্ছে ঈশ্বরকে স্মরণ করা, আর প্রার্থনা, প্রার্থনা কাকে বলে? প্রার্থনা হচ্ছে কি? ঈশ্বরকে বা ঈশ্বরের কাছে একাগ্র চিত্তে মন খুলে কিছু চাওয়া, এটা হচ্ছে প্রার্থনা। তো আমি এইখানে আমি ক্লাস আজকে শেষ করতে চাচ্ছি। তো তোমাদের বাড়ির কাজ থাকবে উপাসনা এবং প্রার্থনা, এই সম্পর্কে তোমাদের ধারণা বাসায় বই থেকে নেবে, কারণ এখান থেকে
তোমাদের এক কথায় যে প্রশ্নগুলো আছে, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে, এখান থেকে তোমাদের প্রশ্ন থাকতে পারে, তো এখানে এখানে যে প্রার্থনা ও উপাসনা সম্পর্কে যে ধারণা দেওয়া আছে সেটা তোমরা ভালো করে আয়ত্ত করবে, ঠিক আছে? যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো আমার ফোন নাম্বার আমি তোমাদের বলে দিচ্ছি, 01 73 11 72 542, আমি লিখে দিচ্ছি 01 73 11 72 542। মনে থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।